আচ্ছা, আজকের রিজনিং ক্লাস কোডিং ডিকোডিং, সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ। তো এই অধ্যায় থেকে যে কোনো এক্সামে কোশ্চেন দেয়, তো এটার অনেকগুলি পার্ট আছে, তার মধ্যে আজকে পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। এই পার্ট ওয়ানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো, আচ্ছা লেখো, প্রশ্ন লেখো যে কোনো সাংকেতিক ভাষায় 724 মানে লিফ ইজ গ্রিন, কমা 371 মানে গ্রিন অ্যান্ড ব্লু, এবং 438 মানে স্কাই ইজ ব্লু, তবে কোন সংখ্যা দ্বারা ইসকে বোঝানো হয়েছে? তবে কোন সংখ্যা দ্বারা ইসকে বোঝানো হয়েছে? তো এই ধরনের রিজনিংগুলো আমরা কি করে সলভ করব, এটা প্রথমে আমরা সংখ্যাগুলি বাদিকে লিখব। তো এখানে কি বলা আছে, 724, 724 মানে লিফ ইজ গ্রিন। আচ্ছা, লিফ ইজ গ্রিন এভাবে প্রথমে লিখে নিব। তারপরে বলা আছে 371 মানে, 371 মানে গ্রিন অ্যান্ড ব্লু, গ্রিন অ্যান্ড ব্লু। আচ্ছা, তারপরে বলা আছে 438 মানে, 438 মানে স্কাই ইজ ব্লু, স্কাই ইজ ব্লু। তো এগুলি ফার্স্ট কাজ হবে কি, যে সংকেতগুলো বা যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলো দেখে দেখে এভাবে লিখব। লেখার পর প্রথমে আমি এই তিনটি সংখ্যা এবং এই তিনটি সংখ্যার মধ্যে দেখব কোন সংখ্যাটা মিল আছে, অর্থাৎ কোনটা কমন যাচ্ছে। এখানে 7, এখানে 7 কমন যাচ্ছে। তো যেটার সংখ্যার মিল আছে সেটা যে কোনো একটা সিম্বল দিয়ে আমি চিহ্নিত করব। সেটা গোল হতে পারে, এমনকি চতুর্ভুজ হতে পারে, এমনকি বৃত্ত, যার যেটা খুশি। সাপোজ আমি এখানে এটা একটা গোল চিহ্নিত করলাম, তো এখানে যে চিহ্নটা দিব ঠিক একই রকমভাবে এদিকে এই লাইন আর এই লাইনের মধ্যে দেখব কোন ওয়ার্ডটা মিল আছে। এখানে যেমন 7-7 মিল ছিল, এখানে গ্রিন আর গ্রিন মিল আছে। তো এখানে যে সিম্বলটা ইউজ করব ঠিক একই সিম্বল এখানেও দিতে হবে। এখানে গোল, এখানে চার কোণা, এরকমটা করা যাবে না। এদিকে যে সিম্বল ইউজ করব ঠিক একই সিম্বল এই ডান দিকে দেব। তারপরে দেখব যে এখানে আর এখানে কোনো মিল আছে কি না। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তো এটাকে আমি আরেকটা সিম্বল দিয়ে চিহ্নিত করব। সাপোজ এটা আমি ত্রিভুজ দিলাম, তো এটাকেও ত্রিভুজ দিব। তো 3 আর 3 এখানে মিল আছে। তো এদিকেও দেখব এই লাইন আর এই লাইনে কি মিল আছে। এখানেও ব্লু আছে, এখানেও ব্লু আছে। তো এখানে 3টাকে আমি 3 কোণা দিয়েছি, তো এখানেও আমি 3 কোণা, অর্থাৎ ত্রিভুজ সিম্বলটাকে এখানে ইউজ করব। তারপরে আমি তাকাবো যে প্রথম যে সংখ্যা এবং লাস্টের যে সংখ্যা এগুলির মধ্যে কিছু মিল আছে কি না। দেখা যাচ্ছে এখানেও 4 আছে, এখানেও 4 আছে। তো এটাকে অন্য আরেকটি আমি সিম্বল দিয়ে লিখব। সাপোজ এটা আমি 4 কোণা দিলাম, তো এখানেও 4 কোণা হবে। তো এখানে প্রথম সারির সংখ্যা, লাস্ট সারির সংখ্যা, তো এদিকেও দেখব প্রথমে আর লাস্টের মধ্যে কোনটা মিল আছে। এখানেও ইস আছে, এখানেও ইজ আছে। তো এখানে যেহেতু 4 কোণা বক্স ব্যবহার করেছি, এদিকেও আমাকে 4 কোণা দিতে হবে, ইসের এখানে 4 কোণা। তো এখন বুঝতে হবে যে এখানে যে গোলের ভিতরে আছে সেটাই হচ্ছে এদিকে গোলের ভিতরে ওয়ার্ডটার সংকেত বা মান, আর এখানে যে ফাঁকা পড়ে আছে, এদিকে যে ফাঁকা পড়ে আছে ওয়ার্ডটা, সেই ফাঁকা ওয়ার্ডটার মান ফাঁকার সংখ্যাটা, আর এখানে যে
চারকোনার ভিতরে ওয়াট সংখ্যাটা আছে, এখানে চারকোনার ভিতরে যে ওয়াটটা আছে তার মানটা এটা হবে। তো এখানে একই রকমভাবে এখানে গোল যেটা আছে গোলের ভিতরে গোলের মানটা হবে, এখানে যে ফাঁকা পড়ে আছে সেই ফাঁকা এখানে যে পড়ে আছে তার মানটা সেটা হবে, এখানে যে ত্রিভুজের ভিতরে আছে এখানে যে ত্রিভুজের ভিতরে আছে তার মানটা এটা হবে, এখানে যে ফাঁকা পড়ে আছে ফাঁকার মানটা তাই হবে। অর্থাৎ আমি বলতে পারি এখানে লিপ মানে ফাঁকায় পড়ে আছে, এখানে দুই ফাঁকায় পড়ে আছে, লিপের সংকেত কত হবে দুই, এখানে ইস চারকোনা বক্সের ভিতরে আছে আর এখানে চার চারকোনা বক্সের ভিতরে আছে, অর্থাৎ ইজের সংকেত চার। এখানে গ্রিন রাউন্ড বা গোলের ভিতরে আছে, এখানে সাত গোলের ভিতরে আছে, অর্থাৎ গ্রিনের মান সাত বলতে পারি। তো এখানে প্রশ্ন বলছিল ইস ওয়ার্ডটি বা ইস শব্দটি কোন সংখ্যাটাকে নির্দেশ করে, তো ইস চার কোনা বক্স, ইস বলতে এখানে চার, তো এটাই হবে অ্যান্সার। তো ইসের ইসের মান কত হলো এখানে চার। তো আমি যদি বলি এখানে যদি ইসটাকে দেখি এখানে কি ইস চার কোনা, তো এখানেও তো চার কোনায় চার, তো একই হবে এখানে এই রিজনিংয়ে। হ্যাঁ, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সাপোজ এন্ডের মান জিজ্ঞেস করতে পারে বা স্কাইয়ের মান জিজ্ঞেস করতে পারে, যদি বলে এন্ডের সংকেত কী হবে তখন বলবো এক, বলবে যে স্কাইয়ের মান কত হবে তখন বলবো আট, বা যদি বলে ব্লুর মান কত হবে তখন বলবো কি তিন, আর যদি বলে লিভের মান কী হবে তখন বলবো দুই। বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে যে প্রশ্ন সেটি লিখো, আচ্ছা নেক্সট প্রশ্ন এটা যদি হয়ে যায়, আচ্ছা নেক্সট প্রশ্ন লেখো যে কোনো সাংকেতিক ভাষায় ২৩৬ মানে গড ইজ গুড, কমা ৮৬৫ মানে ভেরি গুড বয়, কমা ৭২৫ মানে বয় ইজ ব্রেভ, এবং ৫৭৪ মানে রাম ব্রেভ বয় দাড়ি বা কমা, তবে ওই ভাষায় রাম ইজ গুড বয় এর সংকেত কী হবে, তবে ওই ভাষায় রাম ইজ গুড বয় এর সংকেত কী হবে। তো একই রকমভাবে আমরা প্রথমে লাইনগুলি সাজিয়ে লিখে নিব। প্রথমে বলা আছে কত ২৩৬, তো এদিকে লেখো ২৩৬ মানে বলা আছে গড ইজ গুড, লেখো গড ইজ গুড। আচ্ছা, তারপরে কি বলা আছে ৮৬৫ মানে, ৮৬৫ মানে ভেরি গুড বয়, এদিকে লেখো ভেরি গুড বয়। আচ্ছা, তারপরে কি লেখা আছে আর ৭২৫ মানে, এদিকে লেখো ৭২৫ মানে বয় ইজ ব্রেভ, বয় ইজ ব্রেভ, বয় ইজ ব্রেভ। আচ্ছা, তারপরে কি বলা আছে যে ৫৭৪ মানে, ৫৭৪ মানে রাম ব্রেভ বয়, রাম ব্রেভ বয়। তো এভাবে প্রথমে আমরা সাজিয়ে নিব, সাজানোর পর আমাদের প্রথম কাজ হবে কি যে বাঁদিকে দেখব এখানে তিনটা সংখ্যা এবং এখানে তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটির মিল আছে। স্পষ্ট দেখা যাচ্ছে এখানেও একটা ৬ আছে, এখানেও একটা ৬ আছে, তো আমি এটাকে যে কোনো একটা সিম্বল দিয়ে আমি এটা লিখলাম, যেমন এখানে রাউন্ড দিলাম এখানেও রাউন্ড, তো একই রকমভাবে এদিকে আর এদিকে এই প্রথম লাইন আর দ্বিতীয় লাইনে কোন ওয়ার্ডটা মিল আছে। এখানে দেখা যাচ্ছে গুড, এখানেও গুড, তো এটা যদি রাউন্ড দেই তো এখানেও রাউন্ড চিহ্নটাই ইউজ করতে হবে, কারণ এখানে রাউন্ড এখানে অন্য সিম্বল সেটা করা যাবে না, তাহলে এলোমেলো হয়ে যাবে। তো তারপরে দেখব
যে এই সেকেন্ড লাইন আর এই থার্ড লাইনের কোন সংখ্যাটা মিল আছে। এখানে দেখা যাচ্ছে পাঁচ, এখানেও পাঁচ, তো এটাকে চার কোণা দিব, এটাকেও চার কোণা দিব। এখানে যে চার কোণা বা গুলি দিতে হবে এরকম কোনো মানে নেই, যার যেটা খুশি সেটাই দিতে পারো। চার কোণা, ত্রিভুজ, গোল, স্টার মার্ক, যে যেরকম চিহ্ন খুশি দিতে পারো। তো এখানে এই লাইন আর এই লাইনের মধ্যে কি মিল আছে? এখানেও বয় আছে, এখানেও বয় আছে, তো এটাকে চার কোণা দিয়েছি, এদিকেও চার কোণা দিব, তো এদিকেও চার কোণা। আচ্ছা, তারপরে দেখো এই তৃতীয় লাইন আর এখানে চতুর্থ লাইন, এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা মিল আছে? এখানেও সাত আছে, এখানেও সাত আছে, তো এটাকে ত্রিভুজ দিয়ে চিহ্নিত করলাম। তো এখানে এখন একই রকমভাবে এই লাইন এই লাইনের মধ্যে দেখব কোনটা মিল আছে। তো এখানে ব্রেভ আছে, এখানেও ব্রেভ আছে, তো এটাকে তিন কোণা সিম্বল দিয়েছি, তো এটাকেও তিন কোণা দিব। বাঁদিকে যে সিম্বলটা ইউজ করব ঠিক একই সিম্বল ডান দিকে ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে এখানেও দুই আছে, আবার এই লাইনেও দুই দেখা যাচ্ছে, তো এটাকে আরেকটা আমি চিহ্ন দিয়ে চিহ্নিত করব। সাপোজ এটা একটা রাউন্ড করে নকশা করে দিলাম, এটাও একটু নকশা করে দিলাম, তো এই লাইন আর এই লাইন, তো এদিকেও এই লাইন আর এই লাইনে কি মিল আছে? ইস মিল আছে, তো এদিকেও ইচ আছে, এদিকেও ইচ আছে। তো হয়ে গেল, এখন প্রশ্নটা দেখব, লাস্টে প্রশ্নটা কি বলেছে। এখানে এখানে প্রশ্ন চেয়েছে রাম ইজ গুড বয়ের সংকেত কি হবে। রাম ইজ গুড বয়, রাম ইজ গুড বয়ের সংকেত কি হবে? তো এখানে রাম, এখানে রাম কোথায় আছে? এখানে রাম আছে, তো এখানে যে ফাঁকা পড়ে আছে, এইখানে যে ফাঁকা পড়ে আছে, ও সরি, এখানে যেহেতু পাঁচ ছিল এটাকেও আমি পাঁচ দিতে পারি, পাঁচ এখানে কমন গেল, এখানে এখানে কি ছিল, চার কোণায় বয় ছিল, এখানেও এটা চার কোণা দিয়ে দাও, বাস। এখানে রাম ফাঁকা পড়ে আছে, এখানে কে চার ফাঁকা পড়ে আছে, তো রামের ভ্যালুটা কত এখানে? চার। এখানে কি ইস, ইস কোথায় আছে? এই যে রাউন্ড ইচ আছে, তো ইস এখানে কোথায়? এটা, তাহলে ইসের ভ্যালু দুই। তারপরে এখানে কি গুড, গুড কোথায় আছে? এই রাউন্ডে, গুড মানে কি এই যে ছয়, তো গুড মানে আমি ছয় বলবো। তো বয় কোথায় আছে? এইখানে বয় আছে, বয় মানে পাঁচ, আমি যদি দেখি এই বয় তবু এখানে পাঁচ, আমি যদি বলি এই বয় তবু এখানে পাঁচ, অর্থাৎ বয়ের ভ্যালু পাঁচ। তো রাম ইজ গুড বয় এর সংকেত কি হবে? টু, ফোর টু সিক্স ফাইভ, এটা অপশন দেখে করতে হবে। তো এখানে যে অপশনগুলি দেওয়া আছে, যেরকম এ নাম্বার অপশনে বলা আছে সেভেন ফাইভ সিক্স এইট, বি নাম্বার অপশনে বলা আছে সেভেন সিক্স ফাইভ ফোর, সি নাম্বার অপশনে বলা আছে সিক্স টু ফোর ফাইভ, এবং ডি নাম্বার অপশনে বলা আছে থ্রি ফোর টু ফাইভ। তো আমার যে অ্যান্সারটা আসলো, এখন আমি অপশনগুলির সঙ্গে মিলাবো। এখানে আসলো ফোর টু সিক্স ফাইভ, এরকম সাজানো ফোর টু সিক্স ফাইভ কোনো অপশনে লেখা নেই, তখন আমাকে দেখতে হবে এই সংখ্যাগুলি কোন অপশনটার মধ্যে আছে। এখানে চার আছে, দুই আছে, এখানে কোনো চারই নেই, তাহলে তো এটা হচ্ছেই না। তারপরে যদি এটা দেখি, চার আছে, চার আছে, এখানে দুই আছে, এখানে কোনো দুই নেই, তো এটাও হচ্ছে না। পরে যদি এটা দেখি, ছয় আছে, ছয় আছে, দুই আছে, এখানেও দুই আছে, চার আছে, এখানেও চার আছে, এখানে পাঁচ আছে, এখানেও পাঁচ আছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে ডিটাও যদি আমি দেখি, এখানে তিন আছে, এখানে তিন নেই, তো ডিও হচ্ছে না, তো এখানে অ্যান্সার কী হবে? সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এই ধরনের রিজনিং পেতে আমাদের চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।